প্রবল বৃষ্টির কারণে কোথাও হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, কোথাও ব্রিজ। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা প্রবল বৃষ্টির কারণে রঘুনাথপুর মহকুমার বিভিন্ন জায়গায় দেখা গেল জলমগ্ন অবস্থায়। আর এই মুষলধারায় লাগাতার বৃষ্টিপাত হওয়ায় রঘুনাথপুর মহকুমার সাতুড়ি ব্লকের অন্তর্গত মোকড়া ও সুনুড়ি গ্রামে দেখা গেল হুড়মুড়িয়ে কাঁচা বাড়ি ভেঙে পড়তে। এছাড়াও বৃহস্পতিবার সাতুড়ি ব্লকের অন্তর্গত নিমটিকুড়ি থেকে পিরলগড়িয়া অর্থাৎ সাতুড়ি থেকে বাঁকুড়া জেলার তিলুড়ি যাওয়ার রাস্তার ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা। এলাকার মানুষজন জানিয়েছেন, এই রাস্তা দিয়ে হাসপাতাল, বাজার এবং বিভিন্ন সরকারি দপ্তরে যাবার একমাত্র রাস্তা। রাত্রিবেলা এমার্জেন্সি কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে সাতুড়ি বাজার হয়ে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে, তাই একাধিক গ্রামের অসুবিধা হয়ে গেল এই ব্রিজ ভেঙে যাওয়াতে। এ বিষয়ে সাতুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আছে প্রায় 4-5টা গ্রাম আছে। কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই ব্রিজ ভাঙাতে? অসুবিধা মানে এদিকে যাতায়াতের মধ্যে হাসপাতাল আমাদের মুরাড্ডি ব্লক সাতুড়ি তালুড়া পজিশনে আছে, যাতায়াতের জন্য খুব অসুবিধা। আমাদেরও এই সাইডে পড়ছে তিলুড়ি যাবার বিহারীনাথ, বা এই সাইডে পড়ছে শালতলা যেতে এই অসুবিধা। নিমটিগুড়ি গ্রাম থেকে বা তালবিড়া থেকে নিমটিগুড়ি, নিমটিগুড়ির থেকে পিরগুড়া যাচ্ছে, পিরগুড়া আছে লেদিয়াম কুসুন্ডা ওই ছাতা পাথর পুরোপুরি বন্ধ, কেউ যাতায়াত করতে পারছে না। কী করে পারবে, রাস্তা তো খারাপ দেখছেন। সরকারের কাছে আবেদন করছি যাতে তাড়াতাড়ি করে রাস্তাটা, মানুষের কষ্ট হয়েছে। অবস্থা মানে এই রাস্তায় পার করার জন্য সাতুড়ি ধারে ঘুরে যেতে হবে, প্রায় এটাতে যদি 6 কিলো কথা বলবে, এটা যদি 10 কিলোমিটার হয় ওটা 15 কিলোমিটার হয়ে যাবে এরকম অবস্থা। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ গৌরী। আমি বলে রাখি যে এই যে মানে আপনার এই যে ভারী বর্ষণের জন্য যে মানুষদের দুর্দশা প্রাপ্ত হয়েছেন, এই ব্যাপারে মানুষ যখনই ব্লক প্রশাসনের দ্বারস্থ হবেন তখন ব্লক প্রশাসনের তরফ থেকে তাদেরকে যাতে সাহায্য করা হয়, তাদের যাতে মানে কোনো রকম অসুবিধে না হয় এই ব্যাপারে ব্লক প্রশাসনের তরফ থেকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত যেটা জিজ্ঞেস করা হলো আমাকে, যে এই যে ব্রিজের ব্যাপারে যেটা জিজ্ঞেস করা হলো, এই বিষয়ে যেটা আমার বক্তব্য যে এই ব্রিজের ব্যাপারে মানে এ করার জন্য মানে কী হয়েছে, ঘটনাটা কী ঘটেছে, কীভাবে ঘটেছে এই বিষয়ে জানার জন্য আমাদের যিনি যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের যিনি টেকনিক্যাল যারা আছেন, পার্সোনালরা আছেন, তাদের কাছে বিষয়টি জানা হবে এবং কীভাবে কী ঘটেছিল সেটি জেনে তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়া। দরকার হলে আমাদের যারা হায়ার অথরিটি আছেন ওনাদেরকেও বিষয়টি জানানো। আপনার নাম? আমার নাম সুবদীপ বেরা। প্রণব ইলেকট্রনিক্স উৎসবের আনন্দে আপনার ঘরকে সুসজ্জিত করে তুলতে বিভিন্ন নামি দামি হোম অ্যাপ্লায়েন্স ন্যায্য মূল্যে কেনার জন্য চলে আসুন প্রণব ইলেকট্রনিক্সে। রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে অবস্থিত প্রণব ইলেকট্রনিক্সে আপনারা পাবেন এলজি, ভোল্টাস, ব্লু স্টার, স্যামসাং, ওয়ালপুল, অ্যাকোয়াগার্ড, এক্সাইট, কেন সহ বিভিন্ন নামি দামি কোম্পানি মিক্সার গ্রাইন্ডার, আয়রন ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স। একই সাথে পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি যুক্ত এলইডি টিভি। আর এখানে সব কেনাকাটার উপরই থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং বিশেষ ছাড়। রয়েছে 0% ডাউন পেমেন্ট, 0% ইন্টারেস্ট এবং প্রথম ইএমআই ছাড় সহ একাধিক সুযোগ সুবিধা। তাই আর দেরি নয়, ওপরের এই অফারগুলো শেষ হয়ে যাবার আগেই চলে আসুন প্রণব ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনাদের পছন্দসই ইলেকট্রনিক্সের সামগ্রী।
ঠিকানা প্রণব ইলেকট্রনিক্স, রঘুনাথপুর, ব্লক অফিসের বিপরীতে। দোকানের সময়সীমা সকাল 9:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত। ফোন নাম্বার 9832981916।